আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার আজকের ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভ্লগটাও আমি সকাল থেকে স্টার্ট করেছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে রিসেন্টলি যে ব্লগগুলো আপলোড হচ্ছে এগুলো কয়েকদিন আগের, যখন একটানা বৃষ্টি হচ্ছিল, প্রায় প্রতিদিনই সকালবেলা বৃষ্টি ছিল। আর সকালবেলা নামাজ কালাম শেষ করে কিছুটা সময় তো আমি বেলকনিতে স্পেন্ড করি, আপনারা যারা আগে থেকেই আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন। সেটা হোক না এমনি বাতাসে একটু বসে থাকা কিংবা প্রকৃতি এনজয় করা কিংবা গাছের হালকা পাতলা যত্ন, আর এর মধ্যে যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এটা আমি নিজে যেহেতু খুবই এনজয় করি তাই মাঝে মাঝে আপনাদের জন্য একটু করে ক্যাপচার করি। তো এখন আমি কিচেনে চলে আসছি আজকের ব্রেকফাস্ট তৈরি করতে। আর যেহেতু বেশ সকাল সকাল ওঠা হয়েছে তাই আমার প্ল্যানে থাকা হাতের টুকিটাকি বেশ কিছু হালকা পাতলা কাজ শেষ করে এখন আমি কিচেনে অলরেডি চলে এসেছি। তো আজকে ঝটপট একটা সহজ নাস্তা তৈরি করার জন্য প্রথমে গোলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে তাতে দিয়েছি একটা ডিম, তারপর পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ যথাসম্ভব কুচি করে দিয়েছি, টেস্ট অনুযায়ী চিনি আর কিছুটা গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। খাবারটা যাতে দেখতে সুন্দর লাগে বা সুন্দর একটা কালার আসার জন্য সামান্য পরিমাণ মানে 1 চিমটি হলুদ গুঁড়া দিয়েছি এবং সাথে 1 চিমটি খাবার লবণও ইউজ করেছি স্বাদের ব্যালেন্স করার জন্য। এই তো অলরেডি আমার গোলাটা তৈরি হয়ে গেছে আর এর টেক্সচারটা এমন রেখেছি, একেবারে পাতলা কিংবা গাঢ় কোনোটাই না। চামচ দিয়ে এভাবে উপর থেকে ফেললে একটু লাইন লাইন হয়ে পড়বে, এরকমটা হলেই আসলে পারফেক্ট হয়। এখন আমি গোলাটা সেট হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। আর যে কোনো খাবার তৈরি করার আগে প্রথমের প্রস্তুতিটা যদি ভালো হয় তাহলে কিন্তু খাবারটার মধ্যেও একটা পারফেকশন আসে। তবে সবসময় সব কিছুতে পারফেকশনও পসিবল না, মাঝে মাঝে তো এদিক ওদিক হয়ে যায়। অনেক সময় তো কোনো পিঠা কিংবা কোনো কিছু তৈরি করতে গেলে কড়াইতে দেওয়ার পর বোঝা যায় আর একটু আটা বা পানি অ্যাড করলে হয়তো ভালো হবে। তো যাই হোক, এর মধ্যে চিনির বয়ামে চিনিও কমে গেছিলো, ঢেলে নিলাম। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, সুজি রান্না করব একটু। তবে একটু আগে আমি যে দুধের প্যাকেটটা নামিয়ে রেখেছি সেটা এখনও নর্মালে আসেনি, তাই নর্মাল ফ্রিজে যে আগের দুধ ছিল সেটা দিয়েই রান্না করে নিচ্ছি। আর দুধটা অলরেডি গরম হয়ে গেছে তাই অল্প অল্প করে সুজি দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি যাতে জমাট না লাগে। আসলে ঝাল কোনো খাবারের সাথে কম্বিনেশন করে মিষ্টি কিছু থাকলে কিন্তু ভালোই লাগে। তো কী তৈরি করবো এটা আসলে মাথায় আসছিল না, হঠাৎ করে মনে হলো একটু সুজি তো রান্না করতেই পারি। তো এখন এদিকে একটু ফ্রুটস কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু হলিডে, মানে আমার হাজব্যান্ড বাসায় আছে। ম্যাক্সিমাম সময়ে হলিডেতে নাস্তাটা আমি আমার মতো করে একটু গুছিয়ে করার চেষ্টা করি। তবে ফ্যামিলিতে যেহেতু আমরা 2 জন মেম্বার, মাঝে মাঝেই কিন্তু এমন হয় যে যা থাকে তাই ঝটপট করে খেয়ে নিচ্ছি। কিংবা কখনো যদি আমি একা ব্রেকফাস্ট করি তাহলে তো কোনো কথাই নাই, যা হয় তাই একটা দিয়ে চালিয়ে নেই আর কি। এটাই মনে হয় ছোট পরিবারের সুবিধা, কোনো কিছু নিয়েই ডিপলি থিঙ্ক করতে হয় না, সামনে যা আসে তাই দিয়ে চালিয়ে নেওয়া যায়। তবে সবাই মিলে একসাথে বড় পরিবারে থাকার মজাও কিন্তু আলাদা, তাই না? তো যাই হোক, আসলে সব সময় সব কিছু নিজের মতো করে চাইলেও তো পাওয়া যায় না, যা ভাগ্যে আছে বা কপালে আছে সেটাই মেনে এনজয় করাটাই বেটার। তো যাই হোক, এবার ব্লগে ফিরে আসি। বেশ অনেকগুলোই কথা বলে ফেললাম। আর এদিকে একটা প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি, চুলা হিটটাও মিডিয়ামে রেখে পরিমাণ মতো গোলা দিয়ে ছড়িয়ে নিয়েছি। আর এখন এই ফাঁকে রান্না করা সুজিটা সার্ভ করে নিচ্ছি। সব সময় আসলে একই ধরনের খাবার খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু এদিক ওদিক করে অনেক সিম্পল খাবারও যদি তৈরি করে নেওয়া যায় দেখা যায় যে একটু আকর্ষণীয় হয়,
বা মুখে টেস্টের পরিবর্তন আসে কিংবা খেতেও ভালো লাগে। আবার কখনো কখনো একটা খাবার তৈরি করতে গেলে সময়ের কথাও মাথায় রেখে তৈরি করতে হয়, কারণ হয়তো আপনার একটা জিনিস খেতে ইচ্ছে করছে, তবে এখন যে পরিমাণ সময় আপনার হাতে আছে সেই সময় আসলে ওটা পসিবল না। তাই বলে যে খাবো না তা কিন্তু নয়, অল্টারনেটিভ ওই টাইপেরই কোনো কিছু একটা ঝটপট তৈরি করে নিলেই কিন্তু হয়ে যায়। এজন্য অবশ্য সব ধরনের খাবার খাওয়ারই হ্যাবিট থাকা উচিত। অনেকে আছে কিছু কিছু খাবার খায় না, মানে একেবারে অ্যাভয়েড করে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। তবে আমাদের ক্ষেত্রে এমনটা নয়, আমরা আলহামদুলিল্লাহ সব কিছুই খেতে পারি। তো এই যে এদিকে আমি একেবারে প্লেন চাপটি টাইপের করে কয়েকটা বানিয়ে নিচ্ছি, আবার এদিকে কিছুটা চিজও গ্রেট করে নিচ্ছি, কারণ এই একই জিনিসটাকে চাইলে মডিফাই করে অনেকভাবে তৈরি করে খাওয়া যায়, মানে ওই যে টেস্টের ভিন্নতা আর কি। তো এই যে এখানে নর্মাল চাপটিটাকে যখন উল্টায় দিলাম, এর উপরে আমি সামান্য পরিমাণ চিজ দিয়ে দিব, মানে একটু চিজি ফ্লেভারের আর কি খাবার খাওয়া হবে। আমরা তো অলওয়েজ এই টাইপের খাবারগুলো একটু পছন্দ করি। তো এর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখন অ্যাড করছি টমেটো সস। এই জিনিসটার উপরেও চাইলে পিজা টাইপের বিভিন্ন ধরনের টপিং ইউজ করতে পারেন, তবে আমি আজকে আর সেরকমটা ঝামেলায় না গিয়ে এভাবে উল্টায় একটু মুড়ায় নিয়ে নিচ্ছি। এতে ভিতরে থাকা চিজটা গলে যাবে, সেই সাথে টমেটোর ফ্লেভার, মানে দুটোই অ্যাড হয়ে অন্যরকম একটা টেস্ট আসে আর কি। চাইলে কিন্তু ঘরে তৈরি করে খেতে পারেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো যাই হোক, বরাবরের মতো আজকেও আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন কিংবা বেশ অনেকদিন ধরে ভিডিও দেখেন তবে এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখার পরে যদি আমার কথা এবং কাজ আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেই সাথে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে একবার ভিজিট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু, এতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই তো একে একে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন টেবিলে সার্ভ করে নিচ্ছি। আর এখানে হচ্ছে তালের বড়া, গতকাল বিকেলে তৈরি করা হয়েছিল, কিছুটা থেকে গেছে, সেগুলোও নামিয়ে নিয়েছি। আর এই তালের বড়াটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর আমি যেভাবে এটা তৈরি করি এই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখি ভিডিওর উপরে এখানে আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে এটাও কিন্তু খেতে বেশ মজা হয়েছে, ভিতরে চিজ দেওয়ার কারণে এটা আর মিষ্টি কোনো কিছু দিয়ে খেতে হবে না, এর উপরের অংশটা ঝালঝাল আর ভিতরে চিজি ফ্লেভারটা যেন অন্যরকম। সেই সাথে নর্মাল চাপটিগুলো কিন্তু মিষ্টি জাতীয় যে কোনো খাবার দিয়ে টেস্ট করতে পারেন। এক কথায় বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে, সেই সাথে যেহেতু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, সেরকম কোনো ঝামেলাও নাই, তাই আমরা বড়রাও কিন্তু সকালের নাস্তা হিসাবে চালিয়ে নিতে পারি, যেমনটা আমি করেছি আর কি। আর এটাতে ডিম থাকার কারণে অনেক সফট হয়, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যতটা সফট হয় ঝাল আর মিষ্টি মিলে এর স্বাদও কিন্তু ততটাই। তো এই ছিল আমার আজকের ঝটপট সহজ নাস্তা, এখন আমরা অলরেডি খেতে বসে গেছি। ছুটির দিনে যেহেতু সেরকম কোনো কাজের চাপ থাকে না, তাই এই নাস্তা কিংবা যে কোনো খাবার দাবার একটু সময় নিয়েই খাওয়া হয়। তো আজকেও সেরকমই, বেশ অনেকটা সময় ধরে নাস্তা খাওয়া শেষে এদিকে ওদিকে একটু টাইম স্পেন্ড করার পরে এখন আমি চা বানাতে আসছি। আর ওদিকে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো চা না হলে মনে হয় জমেই না। তাছাড়াও যে কোনো সময়ই র চাটা আমরা বেশ ভালোই এনজয় করি, তবে দুধ চা যে খাওয়া হয় না তা কিন্তু নয়, কখনো খেতে ইচ্ছে করলে কিংবা মাঝে মাঝে ব্রেক দিয়ে হলেও দুধ চা কিংবা কফি তো খাওয়াই হয়।
মোটামুটি কাজ শেষ করে হঠাৎ করে আরও একটা কাজের কথা মনে হলো। আসলে সংসার মানেই তো এটা, একটা কাজ শেষে আর একটা কাজ অটোমেটিক্যালি বের হয়ে যায়। তো যাই হোক, গতকাল রাতে বাইরে যাওয়া হয়েছিল, হাঁটতে হাঁটতে দেখি রাস্তার পাশে একজন আন্টি কয়েকটা পোলাও পাতার ডগা নিয়ে বিক্রির জন্য বসে আছে। ডগাগুলো দেখে দুটো কেনা হয়েছিল, আসলে ইউজ করার জন্য নয়, যেহেতু নিচের দিকে একটু শিকড় আছে তাই ভাবলাম লাগালে হয়তো হবে, এই জন্যই কিনে নিয়ে আসছি। তো কাল রাতে নিয়ে এসে এমনি নর্মালি টবের উপর রেখেছি, এখন সেগুলো লাগিয়ে নিচ্ছি। আর এদিকে বোতলের মধ্যে লাগানো একটা গাছ মরে গেছে, আমি আপাতত ওই টবটাতে লাগিয়ে নিচ্ছি, দেখি যদি বেঁচে যায় তাহলে পরে হয়তো এর অন্য ব্যবস্থা করব। যারা গাছ ভালোবাসে তাদের নজর মনে হয় সবসময় গাছের দিকেই থাকে, সেটা হতে পারে নার্সারি কিংবা মেলা, রাস্তার ধার কিংবা বাজারের কোনো এক জায়গায়, কিংবা কোনো আত্মীয় স্বজনের বাসায়, যেমনটা আমার সবসময়ই হয়। অবশ্য এই ব্যাপারে চোখ কান খোলা থাকলে কিন্তু লস নাই, কারণ এখানে ওখানে চোখ পড়ে গেলে অনেক সময় সস্তায় বা কম দামেও সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, যেটা নার্সারিতে হয়তো অনেক টাকা দাম নিবে। তো এখন আমি কিচেনে চলে আসছি দুপুরে রান্না করতে, তবে তার আগে সকালের বের করা দুধটা আগে গরম করে নিচ্ছি। দুপুরবেলা ডাঁঠার তরকারি রান্না করব, এই জন্য নিয়ে আসলাম, আর এটা গতকাল রাতেই কেটে বেছে এভাবে রেখেছিলাম। আসলে আমার লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি রাতের বেলা টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে ডাঁঠা কিংবা এই ধরনের কাজগুলো করে নিই। আজকের ব্লগটা আসলে ওই ব্লগের পরের দিন, ওই দিন আসলে তাড়াহুড়া করে ডাঁঠাগুলো বেছে রেখে একটু বাইরে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে বিকেল বেলা, সকালবেলা বৃষ্টি হলেও প্রায় দুপুরের দিকেই বৃষ্টি থেমে গেছে, তারপর হালকা রোদও উঠেছিল, এখন ওয়েদার বেশ ভালো। তো এর মধ্যে আপনাদের সাথে খুব ভালো একটা জিনিস শেয়ার করি, এই যে প্রায় ফেলে দেওয়া লাকি ব্যাম্বোর দুটো ডাল থেকে নতুন একটা ডগা বের হয়েছে, আমি তো খুবই এক্সাইটেড। আসলে অনেক আগে আমার একটা লাকি ব্যাম্বো গাছ ছিল যেটা মরে যায়, বড় একটা টবে ছিল, সেই টবে অন্য গাছ লাগানোর জন্য ওইটা যখন উপরে ফেলছিলাম কেন যেন মায়া হচ্ছিল, তাই বোতলে এভাবে একটু মাটি দিয়ে রেখেছিলাম। সেদিন হঠাৎ লক্ষ্য করলাম যে এই আধা মরা ডাল থেকে নতুন করে ডগা বের হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর যেহেতু গাছ ভালোবাসি তাই পুরাতন কোনো গাছ থেকে নতুন গাছের জন্ম হলে আসলে নর্মালিও অনেক এক্সাইটেড লাগে। তো যাই হোক, আজকে আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও নতুন ব্লগের মাধ্যমে সামনে আপনাদের সবার সাথে কথা হবে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ সময় দিয়ে ব্লগটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।